যে সে কীভাবে শিল্পী সমিতির মেম্বার হলো দুটো সিনেমা করে তার কাছে শিল্পী সমিতির ফর্ম ছিল এবং ফর্মটা সে কী করতো বিভিন্ন জায়গায় কেউ যদি বলতো যে শিল্পী সমিতির মেম্বার হতে চাই সে সেই ফর্মগুলোকে বিক্রি করতো যে ভাবি আমরা আদালতে সাক্ষী দিব আপনি ওকে শিল্পী সমিতি থেকে সরানবে একদিকে শিল্পী অন্যদিকে সে একজন প্রতারক তো আমরা তাকে প্রতারক হিসেবেই চিহ্নিত করি শিল্পী হিসেবে না করি আমি আজকে এসেছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি চলচ্চিত্র এবং তারই সঙ্গে পরিচালক সমিতিতে একই সঙ্গে তিনটি জায়গায় অভিযোগ করতে কারণ তিনি যে শিল্পী হিসেবে দাবি করেন নিজেকে এবং শিল্পী হিসেবে আমরা ইতিমধ্যে দেখেছি জামিন পেয়ে বিগ আদালত থেকে যে জামিন দেওয়া হয়েছে সেখানে জাবিনেন থেকে বেরিয়েই সে কিন্তু অনেক অপপ্রচার করছে যেমন তার বিভিন্ন ব্রিফিংয়ে আপনাদের মাধ্যমে বলছে শিল্পীরা তার পাশে আছে এবং শিল্পীদের নিয়ে অনেক মানে নৈতিবাচক কথাবার্তা বলছে যেগুলো আসলে শিল্পীদের জন্য খুবই কি বলবো মানে অসামাজিক এবং এই কথাগুলো যুক্তি ভিত্তিহীন তো শিল্পী হিসেবে যেহেতু আমিও একজন সাংস্কৃতিক কর্মী আপনাদের অঙ্গনে আমার পদচারণা অনেক দিন আমি সিনেমা করেছি দুটো একটি রিলিজ বাকি আমি কিন্তু এখন পর্যন্ত শিল্পী সমিতির মেম্বার হতে আসিনি বা হইও নি কিন্তু তার দুটো সিনেমা রিলিজ হয়েছে এবং দুটো সিনেমা রিলিজ হয়েই সে কিন্তু শিল্পী সমিতির মেম্বার হয়ে গেছে মানে বিগত দিনে এটি একটা পয়েন্ট এবং সেকেন্ড হচ্ছে তার কাছে তার সে যখন আমার সঙ্গেই স্টে করতেন তার কাছে শিল্পী সমিতির ফর্ম ছিল এবং ফর্মটা সে কী করতো বিভিন্ন জায়গায় কেউ যদি বলতো যে শিল্পী সমিতির মেম্বার হতে চাই সে সেই ফর্মগুলোকে বিক্রি করত। এবং এই ধরনের অভিযোগ তার বাঞ্ছারামপুর থেকে শুরু করে অনেক জায়গা থেকে অনেকজন আমার কাছে করেছে যে ভাবি আমরা আদালতে সাক্ষী দিব আপনি ওকে শিল্পী সমিতি থেকে সরান এটা শিল্পীদের জন্যই এবং আমার কাছ থেকে শিল্পী সমিতির মেম্বার বানাবে বলে টাকা নিয়েছে এটা বিগত দিনে এখনকার কথা বলছি না এবং সেই ফর্মের কপিও আমার কাছে ইতোমধ্যে আছে তো এটা কিন্তু একটা অনেক বড় প্রতারণা শিল্পী সমিতির সঙ্গে এবং শিল্পী হিসেবে আমার মনে হয় না এই ধরনের আচরণ কোনো শিল্পী করবে একদিকে শিল্পী অন্যদিকে সে একজন প্রতারক তো আমরা তাকে প্রতারক হিসেবেই চিহ্নিত করি শিল্পী হিসেবে না করি কারণ আমরা শিল্পী হিসেবে তাকে চিহ্নিত করে শুধু শুধু আমাদের যে শিল্পাঙ্গন এবং শিল্পীদের যে জায়গাটা এই জায়গাটা নষ্ট করতে চাই না তো এই কারণে আমার আজকে আসা কিছু দাবি ছিল কিছু সেখানে আমার চাওয়া আছে এবং কিছু প্রশ্ন আছে যে সে কীভাবে শিল্পী সমিতির মেম্বার হলো দুটো সিনেমা করে দুটো সিনেমা করে গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হওয়া যাবে না মিনিমাম পাঁচটা এবং বর্তমান যে গঠনতন্ত্র সেখানে বোধ হয় দশটা তো এই গঠনতন্ত্র ভেঙে সে কোন ধরনের তার কে তাকে শিল্পী সমিতির মেম্বার করলো এবং এই যে তার হুঙ্কার বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেছি সে বলছে আপনারা আমাকে শিল্পী সমিতিতে আসলে পাবেন আপনারা আমাকে শিল্পী সমিতির গেটে আসে জিজ্ঞেস করলে পাবেন আমি রাসেল মিয়াই আমি আমি মিয়া ওই আমার সাথে শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আছে সবাই আমার সাথে কথা বলে আমার সাথে প্রযোজক ইকবাল ভাই আছেন এই যে নামগুলো বড় বড় নাম যেগুলো আমাদের এই শিল্পী অঙ্গন এবং বিএফডিসি তে অনেক বেশি যে নামগুলো আসলে আমরা ভালো কাজে দেখেছি এবং শিল্পাঙ্গনে দেখেছি সাংস্কৃতিক অঙ্গনে দেখেছি তো এইটার অপব্যবহার যাতে বন্ধ হয় এর জন্যই আমার দাবি এবং আমি আমার রিসিভটা করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি রিসিভ করেছে এবং প্রযোজক সমিতি যেহেতু এখন অফিসটা তাদের বিজয়নগর আমি বিজয়নগরে সেটা গিয়ে জমা দিব। এবং পরিচালক সমিতিতেও আমি আকুল আবেদন জানাবো তারা যাতে করে তার সঙ্গে কাজ করতে মানে দ্বিধাদ্বন্দ্ব যায় এবং কাজ করলে যেন বুঝে করে আরেকটা বিষয় হচ্ছে যে দেশের বাইরে থেকে অনেক নারীদের ফোন আসতেছে উইথ এভিডেন্স যে সে নানান সময় বিভিন্ন শুটিং সেটে আছে তো ওই সময় ফোন করে যে আমার ইমার্জেন্সি টাকা লাগবে আমার ইউনিটে টাকা দিতে হবে বিশ হাজার তিরিশ হাজার টাকা পাঠাও এভাবে করে সে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে যেটা আমি কিছুদিন আগে একটা লাইভ করেছিলাম ওই লাইভে একটা নারী দেশের বাইরে থেকে জয়েন করেছিল এবং একজন ভাইয়াও জয়েন করে এই সেম কথাটাই বলেছিল তো আজকে আমার এখানে আসার এটাও একটা কারণ আর সকাল থেকে আমি আদালতে ছিলাম আজকে তার প্রতারণার তিনি যেই জালিয়াতিটা করেছে প্রতারণা করেছে তার ভাষ্যমতে আমি তার প্রথম স্ত্রী এবং আপনারা নিজেরাই শুনেছেন তিনি এখন স্বীকার করেছেন তার দ্বিতীয় ওয়াইফও আছেন এবং সেটা তালাক হয়েছে তো এটা হচ্ছে আইনগতভাবে প্রতারণা যেটা বিজ্ঞ আদালত জমা রেখেছে এবং সেটা ইনভেস্টিগেশনের জন্য দিয়েছে এবং ইনশাল্লাহ সত্যের জয় হবে এবং আমি মানসিক শারীরিকভাবে এবং আর্থিকভাবেও আমি অনেক ক্ষতগ্রস্ত যেহেতু আমার কাজ ডিজিটাল প্ল্যাটফর্মে আমার কাজগুলোও আমি করতে পারছি না আমি মানসিকভাবে প্রচণ্ড ভাঙা এবং আমার নার্ভে একটু ব্লাড আছে যেটা মেডিসিনের মাধ্যমে এবং রেস্টে যাবে আমার আজকেও যে আমি বেরিয়ে এসেছি এটা কিন্তু একেবারে ডক্টরের নিষেধ আমার সাইকেটিস্ট সাইকোথেরাপিস্ট এবং নিউরোসার্জন নিউরো স্পেশালিস্ট সবারই নিষেধ তবুও আমার কাছে মনে হয়েছে ভাই আমি আপোষ হব না এখন সে নানান কথা বলে বেড়াচ্ছে যে পলিটিক্যাল ইস্যুজ নিয়ে আসতেছে আমার এই আছে আমার সেই আছে।